আসসালামু আলাইকুম সকলের স্কিল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছে এবং যারা 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষা দিচ্ছে তাদেরকেও, আজকে আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের যে জীববিজ্ঞান বই আছে সেই জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ইতিপূর্বে ভিডিওগুলোতে তোমরা সবাই লাইক করেছো, কমেন্ট করেছো, এজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাকে সাবস্ক্রাইব করেছো, যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা গণিত এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ের ভিডিও এবং পড়াশোনা সংক্রান্ত যেগুলো নিউজ পাওয়ার জন্য তোমরা সকলের স্কুল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো কথা না বাড়ি আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। সেটা হচ্ছে যে কিভাবে আমরা দেখবো অবাত শোষণ এবং সবাত শোষণের মধ্যে পার্থক্য। সবাত শোষণ ও অবাত শোষণের মধ্যে পার্থক্য এখন আমরা দেখব। প্রথমে হলো সবাত শোষণ। সবাত শোষণটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হয়, এটা অক্সিজেনের উপস্থিতি হয়, অক্সিজেন অনুপস্থিতিতে হয় না। শোষণিক বস্তু সম্পূর্ণ জারিত হয়, শোষণিক বস্তু সম্পূর্ণরূপে এখানে জারিত হয়। চার ধাপে এই সবাত শোষণটা সংঘটিত হয়, চার ধাপে সবাত শোষণটা সংঘটিত হয়। পানি কার্বন ডাইঅক্সাইড ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, পানি কার্বন ডাইঅক্সাইড ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া হচ্ছে সবাত শোষণ, অর্থাৎ উন্নত শ্রেণীর যে উদ্ভিদ এবং প্রাণী আছে উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে সব ক্ষেত্রে এই সবাত শোষণটি সাধারণত হয়ে থাকে। তাহলে এখানে আমরা পাঁচটা দেখলাম সবাত শোষণের মধ্যে কি কি হয়, এই পাঁচটার অপোজিটে আমরা দেখব সবাত শোষণে কি হয়। পরীক্ষার সময় তোমরা অবশ্য এগুলো সক আকারেও দিতে পারো, সক আকারে এক পাশে সবাত শোষণ আর এক পাশে অবাত শোষণ দিলে সেক্ষেত্রেও ভালো হয়, কোনো সমস্যা নেই। আমি যেভাবে লিখেছি এভাবে লিখলেও হবে, ঠিক আছে। শোষণে চলো এবার আমরা দেখি অবাত শোষণ, অবাত শোষণের মধ্যে কি কি আছে। অবাত শোষণ সম্পর্কে আমরা এখানে জানবো অক্সিজেনের অনুপস্থিতি ধরে, তাহলে ওটা কি হয়েছিল অক্সিজেনের উপস্থিতিতে, আর এটা হবে অক্সিজেনের অনুপস্থিতিতে। শ্বসনিক বস্তু আংশিক জারিত হয়, ওখানে ছিল শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়, আর এখানে হচ্ছে আংশিক জারিত হয়, অর্থাৎ কিছু জারিত হয় আবার কিছু জারিত হয় না। এরপরে যে পার্থক্যটা আছে দুই ধাপে সংঘটিত, ওখানে আমরা সবাত শোষণের ক্ষেত্রে কি দেখেছিলাম চার ধাপে সংঘটিত, আর এখানে বলা হচ্ছে দুই ধাপে সংঘটিত হয়। এরপরে আমরা দেখি বিভিন্ন জৈব যৌগ কার্বন ডাইঅক্সাইড ও সামান্য শক্তি উৎপন্ন হয়, আর ওখানে আমরা দেখছিলাম পানি কার্বন ডাইঅক্সাইড এবং প্রচুর পরিমাণে রাসায়নিক শক্তি তৈরি হয়, সেটা প্রচুর পরিমাণে শক্তি সেখানে তৈরি হয়, আর এখানে বলা হচ্ছে যে বিভিন্ন জৈব যৌগ কার্বন ডাইঅক্সাইড সামান্য শক্তি উৎপন্ন হয়। তাহলে চারটা আরেকটা পার্থক্য আমরা এখন দেখবো, কতিপয় অণুজীব ব্যাকটেরিয়া এবং ইস্টে ইত্যাদিতে অবাত শোষণ হয়ে থাকে, আর সেখানে আমরা দেখছিলাম যে সকল উদ্ভিদ এবং প্রাণী এই দুই ক্ষেত্রেই সাধারণত সবাত শোষণ হয়ে থাকে। তাহলে অণুজীব ব্যাকটেরিয়া, কতিপয় অণুজীব ব্যাকটেরিয়া এবং ইস্টে সাধারণত অবাত শোষণ হয়ে থাকে। তাহলে এখানে আমরা পাঁচটা পার্থক্য দেখলাম অবাত শোষণ এবং সবাত শোষণের পাঁচটা পার্থক্য দেখলাম। তোমরা এগুলা খুব ভালোভাবে পড়বে এবং দেখবে এবং এগুলা তোমরা ভালোভাবে আয়ত্ত করে নেবে। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে এবং আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ। আমি আবার বলে রাখি যে গণিত এবং বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই সকলের স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটন অন করে রাখবে, যেন তোমরা এই ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলা পেয়ে যেতে পারো। তাহলে আজকের নয় সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।